পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় দখলে নিয়ে কোটা বিরোধী বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি প্রতিরোধ করতে পুলিশ আগে থেকে শাহবাগে অবস্থান নিলে বিকেল 5টার দিকে ব্যারিকেড ভাঙে শিক্ষার্থীরা। পরে 4.5 ঘন্টা ধরে শাহবাগে অবস্থান করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রতিরোধ করে আন্দোলন দমানো যাবে না, অবিলম্বে সংসদে কোটা সংস্কারের আইন পাশ করে শিক্ষার্থীদের দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বলেন, আইন পাশ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে শুক্রবার ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়। সোহান খানের প্রতিবেদন। এভাবে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের স্রোতের চাপে ভেঙে যায় পুলিশের দেয়া ব্যারিকেড। কোটা বিরোধী বাংলা ব্লকেড কর্মসূচি প্রতিরোধে নির্ধারিত সময়ের আগেই শাহবাগে অবস্থান নিয়েছিল পুলিশ। আন্দোলনরত হাজার হাজার শিক্ষার্থী ব্যারিকেড ভেঙে ভুয়া ভুয়া বলে পুলিশের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে এক পর্যায়ে ব্যারিকেড ছেড়ে সরে যেতে বাধ্য হয় পুলিশ। শিক্ষার্থীদের আন্দোলন প্রতিরোধে পিজি হাসপাতালের সামনে পুলিশ জলকামান ও সাজওয়াজান সাজিয়ে রাখলেও তাও সরিয়ে নিতে বাধ্য করে শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। এর আগে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে তারা মিছিল নিয়ে শাহবাগে আসে। শিক্ষার্থীরা পুলিশকে রুখে শাহবাগের মোড় দখলে নিয়ে যথারীতি বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করে। বিকেল 5টায় শাহবাগ দখলের পর রাত 8:30 পর্যন্ত বাংলা ব্লকেড কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পুলিশি বাধার তীব্র সমালোচনা করেন তারা। কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও ভোলায় শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার সমালোচনা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের দাবি, কোটা সংস্কারের বিষয়টি আদালতে নয়, জাতীয় সংসদে বিল পাশ করেই এর ন্যায্য সমাধান করতে হবে। রাত 8:30 দিকে দিনের কর্মসূচি শেষ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবি ছেড়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায়। সোহান খান, এসটিভি, ঢাকা।